এই মুহূর্তত লৈ আনিছো বতৰৰ বতৰা। হঠাৎ বতৰে কাল রূপ ধারণ কৰিছে। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰে অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চললৈ ইয়েলো এলার্ট জাৰি কৰিছে। ৰাতিলৈ হ'ব পাৰে মুখলধাৰ বৰষুণ। হঠাৎ বতৰে কাল রূপ ধারণ কৰিছে উত্তৰ পূৰ্বাঞ্চল আৰু অসমত নিশালৈ হ'ব পাৰে ভয়ংকৰ বৰষুণ, মুখলধাৰ বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আহি পৰিছে। আমি টাইমেটৰ প্ৰতিগৰাকী দৰ্শকলৈ লৈ আহিছো এই মুহূৰ্তত সবিশেষ। হঠাৎ বতৰে লৈছে ভয়ংকৰ ৰূপ, বতৰে হঠাৎ কাল রূপ ধারণ কৰিছে আৰু আজি নিশালৈ মুখলধাৰ বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা। রাজ্যের বহুকেইখন জেলাত জারি করা হয়েছে ইয়েলো এলার্ট। উজনি, নামনি, সামরি কেবাখনো জেলালৈ ইয়েলো এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফরা। আর আজি নিশালৈ হব পাৰে প্রচন্ড বরষুণ। আজি নিশালৈ প্রতিটো প্রান্ততে মুখলধার বরষুণ হওয়ার সম্ভাবনা আছে, কেবল অসমতে নহয় উত্তর পূর্বাঞ্চলতো। অসমৰ লগতে উত্তর পূর্বর আন রাজ্যতো হব পাৰে প্রচন্ড বরষুণ, মুখলধার বরষুণের আগজাননির কথা কৈছে বতর বিজ্ঞান কেন্দ্রে। অসমৰ কোন কোন জেলাত জারি করা হয়েছে এলার্ট, কোন কোন জেলাত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে সেই সন্দর্ভত আমি জানাই যাম। কোকরাঝার, ধুবুরী, বঙাইগাঁও, বরপেটা এইকেইখন জেলাত ইয়েলো এলার্ট জারি করেছে আজি নিশালৈ। আর নলবাড়ী, নগাঁও, পূব কার্বি আংলং, গোলাঘাটতো ইয়েলো এলার্ট জারি করা হয়েছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের। যোরহাট, তিনিচুকীয়াতো জারি করা হয়েছে ইয়েলো এলার্ট। মুঠতে কেইবাখনো জেলালৈ ইয়েলো এলার্ট জারি করা হয়েছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের। আর এইকেইখন জেলাত হব পাৰে প্রচণ্ড বরষুণ, নিশালৈ মুখলধার বরষুণ হওয়ার সম্ভাবনার কথা কৈছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের। বতর বিজ্ঞান কেন্দ্র জারি করেছে ইয়েলো এলার্ট। বতর বিজ্ঞান কেন্দ্রে আজি নিশালৈ মুখলধার বরষুণের বতর আগলি বতরা প্রেরণ করেছে। হঠাৎ যেহেতু বতরে কাল রূপ ধারণ করেছে, বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের যে জাননী প্রেরণ করেছে এখন যেহেতু ম্যাপ উল্লেখ করেছে প্রতিখন রাজ্যতে আজির নিশালৈ মুখলধার বরষুণের কথা উল্লেখ করেছে। কোন কোন জেলাত অসম তথা উত্তর পূর্বাঞ্চলত, উত্তর পূর্বাঞ্চলের এই সুবুরী রাজ্য, অসমের সুবুরিয়া রাজ্য, এই আটাইকেইখন রাজ্যতে বরষুণের সম্ভাবনা, ইয়েলো এলার্ট জারি করা হয়েছে। মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশকে ধরে কেবাখনো রাজ্যত এই বরষুণের আগজাননির কথা কৈছে। আর সমান্তরালভাবে অসমৰ প্রতিখন জেলাতে এনেধরনের ইয়েলো এলার্ট জারি করা হয়েছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের। এই আগলি বতরা দিছে দেখবলে পাইছে আজি 15 তারিখ, আর 15 তারিখতে আজির নিশালৈ মুখলধার বরষুণের কথা কৈছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের। এই বতর আগলি বতরা প্রেরণ করেছে। আর কালির দিনটো দেখবলে পাওয়া গৈছিল কিছু পরিমাণে বতর সেমেকা হয়ে আছিল, বিভিন্ন প্রান্তত কলা ডাওরে আবরি ধরেছিল আকাশ। আর আজিও দেখবলে পাওয়া গৈছে রাজ্যের বিভিন্ন প্রান্তত কলা ডাওরে আবরি ধরেছে সমগ্র রাজ্য বিভিন্ন প্রান্তত। আর এই যে কলা ডাওরে আবরি ধরেছে বিভিন্ন প্রান্তত, এটা ফাগুন মাস আরম্ভ হয়েছে আর ফাগুন মাহর প্রথমতে এটা বতরে কাল রূপ ধারণ করেছে। বতরে কাল রূপ ধারণ করেছে অসমৰ লগতে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য কেখনতো। উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যলৈ যদি আপুনি আজি ফুৰিবলৈ যাম বুলি ভাবিছে তেনেহলে আপুনি সাবধানে থাকক, কিয়নো পাহাড়ীয় রাজ্য কেখনত বরষুণ দিয়ার লগে লগে যেহেতু ভূমিস্খলন সংঘটিত হয়, গতিকে আপুনি যদি ফুৰিবলৈ যাম বুলি ভাবিছে পাৰিলে আজির নিশাটোৰ কাৰণে আপুনি বিৰত থাকক। আজি বাদ দি আপুনি অন্যান্য দিন ধৰি লওক, অন্যান্য দিনত যদি যাম বুলি ভাবক, কিন্তু আজি নিশালৈ আপুনি উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য প্রান্তলৈ যোৱাৰ আশা বাদ দিয়ক, কিয়নো বতর বিজ্ঞান কেন্দ্রে বতর আগলি বতরা প্রেরণ করেছে। রাজ্যের বিভিন্ন জেলাত বরষুণ হওয়ার আগজাননির কথা কৈছে। গোলাঘাট, যোরহাটৰ পৰা আৰম্ভ কৰি কেইবাখনো জেলাত বরষুণ হব, নগাঁওতো হব, কার্বি আংলঙতো হব, মুঠতে কেইবাখনো জেলাত অসমতো ইয়েলো এলার্ট জারি করা হৈছে। আৰু সমান্তৰালভাৱে ইয়েলো এলার্ট জারি করা হৈছে সুবুৰীয়া রাজ্য, মণিপুর, নাগালেণ্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ আদি কেইবাখনো জেলাতে। এইকেইখন জেলাত যেহেতু কেইবাখনো রাজ্যত আৰু অসমৰ আটাইকেইখন রাজ্যতে ইয়েলো এলার্ট জারি করা হৈছে। আজি নিশালৈ মুখলধার বরষুণ হওয়ার সম্ভাৱনা আছে আৰু আজিও বিভিন্ন প্রান্ত যেহেতু বতরে কাল রূপ ধারণ করেছে, হঠাৎ কলা ডাওরে আবরি ধরেছে আর কালি সংঘটিত হয়েছিল একটা ভূমিকম্প আসছিল আর ভূমিকম্পর পিছতে এটা এনে ধরনের প্রকৃতিয়ে তাণ্ডব সৃষ্টি করবলে গেছে যে ফাগুন মাহর প্রথম সপ্তাহতে এটা মুখলধার বরষুণের সমান্তরালভাবে ধুমুহা অহার সম্ভাবনা আছে। গতিকে সকলে সাবধানে আর সতর্কতার থাকবলে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের এই বতর আগলি বতরা প্রেরণ করা হয়েছে। বতর আগলি বতরা অনুসরি কোনকেইখন জেলাত অধিক বরষুণ হব, অর্থাৎ মুখলধার বরষুণ কোনকেইখন জেলাত হব। কোকরাঝার, ধুবুরী, বঙাইগাঁও, বরপেটা, নলবাড়ী, নগাঁও, পূব কার্বি আংলং, গোলাঘাট, যোরহাট, তিনিচুকীয়াতে ইয়েলো এলার্ট জারি করা হয়েছে। এইকেইখন জেলাত মুখলধার বরষুণ হওয়ার সম্ভাবনা আছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের এই সতর্কবাণী প্রেরণ করেছে। আর ইয়েলো এলার্ট জারি করার সমান্তরালভাবে এইকেইখন জেলাত কিন্তু প্রচন্ড ধুমুহা আর মুখলধার বরষুণ অহার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। আর কালির দিনটো রাজ্যের বিভিন্ন প্রান্তত বতরে
বতৰ হেমেকা হৈ আছিল আৰু আজিৰ দিনটো তেতিয়া ইয়েলো এলার্ট জাৰি কৰিছে ৰাজ্যৰ কেবাখনো জিলালৈ উজনি নামৰি সামৰি কেবাখনো জিলাত মুখলধাৰ বৰষুণ হ'ব আজি নিখাৰ ভিতৰত আৰু সমান্তৰালভাৱে ৰাজ্যৰ সমান্তৰালভাৱে অসমৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সুবুৰীয়া ৰাজ্য উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আটাইকেইখন ৰাজ্যতে কিন্তু মুখলধাৰ বৰষুণৰ সম্ভাৱনাৰ কথা কৈছে ইয়েলো এলার্ট জাৰি কৰা হৈছে সুবুৰীয়া ৰাজ্য পাহাৰীয়া জিলা ৰাজ্যকেইখনত যিহেতু বৰষুণ হোৱাৰ লগে লগে ভূমিস্খলনৰ ঘটনা সংঘটিত হয় গতিকে যদি সুবুৰীয়া ৰাজ্যৰ ফালে আপুনি যদি ফুৰিবলৈ যোৱাৰ কথা ভাবিছে তেনেহ'লে আপুনি এইকেইটা দিনত ফুৰিবলৈ নাযাব কিয়নো ভূমিস্খলনৰ দৰে ঘটনা যদি সংঘটিত হয় ভয়ংকৰ বিপদত পৰিব পাৰে আৰু অন্যহাতে কালিৰ দেখিবলৈ পোৱা গৈছে এটা ভূমিকম্প আহিছিল 7:23 গতিকে এই ভূমিকম্পৰ পিছতে এতিয়া প্ৰকৃতিয়ে ফাগুন মাহৰ প্ৰথম সপ্তাহটোতে যেন ৰুদ্ৰ ৰূপ ধাৰণ কৰিবলৈ গৈ আছে আৰু আজিৰ বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ যি আগলি বতৰা এই আগলি বতৰা অনুসৰি আগন্তুক 24 ঘণ্টা অধিক ভয়াৱহ হ'ব পাৰে কিয়নো ধুমুহা আৰু মুখলধাৰ বৰষুণৰ কথা বতৰ আগজাননী অনুসৰি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই প্ৰেৰণ কৰিছে এই বতৰৰ আগলি বতৰা এই আগলি বতৰা অনুসৰি ৰাজ্যৰ উজনি নামনি সামৰি কেইবাখনো জিলাত হ'ব বৰষুণ কাৰ্বি আংলং কোকৰাঝাৰ ধুবুৰী বঙাইগাঁও বৰপেটা নলবাৰী নগাঁও গোলাঘাট যোৰহাট তিনিচুকীয়া আদি উজনি নামনি সামৰি কেইবাখনো জিলালৈ যিহেতু য়েল্ল' এলাৰ্ট জাৰি কৰা হৈছে আৰু ৰাজ্যৰ একেখন জিলাৰ সমান্তৰালভাৱে অন্যান্য জিলাতো বৰষুণ হ'ব পাৰে কিন্তু একেখন জিলাত অধিক বৰষুণ হোৱাৰ সম্ভাৱনাৰ কথা উল্লেখ কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তৰফৰ পৰা আৰু একেখন জিলাৰ সমান্তৰালভাৱে অসমৰ সুবুৰীয়া ৰাজ্য উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আটাইকেইখন ৰাজ্যতে বৰষুণ হোৱাৰ সম্ভাৱনাৰ কথা কৈছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তৰফৰ পৰা।